আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক করোনা কারোর জন্য সুখক সংবাদ না বাট কিছু কিছু ব্যক্তির যখন করোনা হয় কেন জানি মনের ভিতরে হালকা আনন্দ আসে আমি এ পর্যন্ত কখনো কোনো ব্যক্তির জন্য করোনা পজিটিভ শুনছি হোক ইয়াহুদি কাফের বা ও মুসলিম আমি কখনো পজিটিভলি ফিল করি নাই যে ভালো হয়েছে কাজটা বাট আজকে যে ব্যক্তি মানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন আমি শুনছি তখন আমার কাছে বিষয়টা অনেকটা পজিটিভ ফিল না না আপনি ভাবতে পারেন আপনার পয়েন্ট অফ ভিউতে আমি বলি প্রকৃতিতে প্রত্যেকটা ঘটনার দুইটা পয়েন্ট অফ ভিউ আছে ফর এক্সাম্পল আপনি দেখেন যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় চাঁদ ওঠে সূর্যের আলো ওঠে এরকম নানান ধরনের ঘটনা আছে কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ পাখির কিছু নিদর্শন আছে আর তিনি সেটা পবিত্র কোরআনে বলেছেন যে সেখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে যদি এটা আপনি খুঁজে বের করতে পারেন আর শুধু সেলফি তোলার মধ্যে সীমাবদ্ধ না একজন ভাবে আর আরেকজন শুধু সেলফি তুলে তো যাই হোক এই মুহূর্তে সারা বিশ্বে দ্বিতীয় ধাপে করোনার একটা বিশাল সংক্রমণ চলছে আর সেই সংক্রমণে ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী আছেন সম্ভবত জিন ক্যাসেক্স তিনিও কিন্তু আপনার করোনা পজিটিভ হিসাবে আপনার সম্ভাব্য তালিকায় আছেন इवन কি তিনি মানে অলরেডি পঞ্চান্ন বছর বয়সী এই প্রধানমন্ত্রী তিনি সেলফ আইসোলেশনে আছেন আর দ্বিতীয় ধাপে এসা আপনার এই যে ইমানুয়েল ম্যাক্রো তার করোনা পজিটিভ হওয়ার ঘটনাটা গতকালকে পত্রিকা থেকে আসছে আর এই বিষয়টাকে কনফার্মেশন করেছেন আপনার তার যেই রাষ্ট্রীয় দপ্তর আছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্যালেস তারা সেখান থেকে বিবৃতিতে জানিয়েছে যে তাদের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন আর এই বিষয়টা তিনিও গণমাধ্যমের সাথে আপনার শেয়ার করেছেন যে তিনি করোনা পজিটিভ প্রাথমিক উপসর্গ দেখার পরেই নমুনার টেস্ট করাম সেখান থেকে পজিটিভ আসার পরে সাত দিনের জন্য তিনি আপাতত হোম আইসোলেশনে আছেন তবে তিনি ক্ষমতা থেকে তার পোস্ট থেকে এই মুহূর্তে তিনি সরে যাচ্ছেন না তিনি তার বাসায় বসেই দাপ্তরিক যে কার্যক্রম বা দেশের জন্য তার যে জায়গা তার যে দায়িত্ব সেটা পালন করবেন তবে শুধুমাত্র তিনি আক্রান্ত নন তার স্ত্রী বিয়াল্লিশ বছর বয়স ইমানুয়েল ম্যাক্রু ওই দিকে আবার কারিগর বুঝলাম না মুসলিম বের বউ গেছে কিছু হোলা আছে বুড়া বেড়ি দেখলে চায় তো ইমানুয়েল ম্যাক্রুর বেলায় কিন্তু বিষয়টা তাই হয়েছে তার বয়স হচ্ছে আপনার বেয়াল্লিশ কিন্তু তার স্ত্রী যে তার বয়স হচ্ছে প্রায় সাতষট্টি সাতষট্টি বছর বয়সে তার স্ত্রীর নাম হচ্ছে ব্রিজিত তো সেও সম্ভবত করোনা পজিটিভ সেই কারণে তাকে স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে নমুনা পরীক্ষা টরীক্ষা নেওয়া হবে তবে এখন এই করোনায় আক্রান্ত অনেকে বলবেন যে ভাই সারা বিশ্বে তো সকল মানুষই এই মুহূর্তে করোনা আক্রান্ত অনেক মুসলমানরা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তারপর কয়েকদিন আগে ট্রাম্পের হয়েছে ট্রাম্প বাইচে গেছে তারপরে সে লন্ডনের প্রধানমন্ত্রী যিনি আছেন কি বলা হয় যে জন বরিসন মনে হয় সম্ভবত না জন বরিস তিনিও কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন তিনিও সুস্থ হয়ে গেছেন তো মেক্রোর তো ঘটনাটা খুব স্বাভাবিক না আমি এটাকে স্বাভাবিক নিচ্ছি না এই কারণেই যে মাত্র আট দশ দিন হয়েছে ভাই করোনা এত আইলে ফ্রান্সে কয়েক হাজার মানুষ মরছে কয়েক লক্ষ লোক করোনা আক্রান্ত হয়েছে কিন্তু এই প্রেসিডেন্ট এই মুহূর্তে কেন যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন মাত্র আট দশ দিন আগে ফ্রান্সে মুসলমানদেরকে টার্গেট করে অনুভূতিকে টার্গেট করে আমাদের ধর্মীয় যে ড্রেস কোড আছে সেগুলোকে টার্গেট করে ইসলামিক শিক্ষাকে টার্গেট করে উগ্রবাদিতা দমনের নামে যে আইনটা চালু করা হয়েছে সেটা শতভাগ মুসলমানদেরকে টার্গেট করে ইসলাম বিদ্বেষী একটা আইন প্রণয়ন করেছে ফ্রান্সের এই সরকার এই প্রেসিডেন্ট ম্যাক্রো সেটার ঘোষণা দিয়েছিল আইনটাতে হাজার থেকে সম্ভবত ফ্রান্সে হিজা বোরকা এগুলোর উপর কিন্তু কঠিন নিষেধ জরিমানা গুনতে হয় এটা অনেকে জানেন কিনা আমি জানি না বাট এই যে এখন এসে ওই যে রাসুল সাল্লাহ ইসলামের ব্যঙ্গাত্মক কার্টুন আকসুরা ফ্রিডম অফ চয়েসের নামে এরপরে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা নিয়ে তো জানেন সারা বিশ্ব খুব রিয়াকশন দিশে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশ তাদের পণ্য বয়কট করেছে তো এই জিনিসটাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এরা নতুন আইনের মধ্যে বোরখা হিজাব আবার নতুন করে নিষিদ্ধ করা প্লাস হচ্ছে যে বাসাবাড়িতে আপনার বাচ্চাদেরকে কোনো হুজুর দিয়ে শিক্ষা দেওয়া অথবা মাদ্রাসাগুলো যেগুলো বেসরকারি ছোটখাটো প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে টার্গেট করা এরপর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় নারীদের যে ড্রেস কোড আছে সেটাকে কঠিন ভাবে এরা কিন্তু আপনার বিতর্কিত করেছে তো এই সকল বিষয় যদি আমি দেখি ইসলামের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ এবং তার রাসুলের সাথে যারা বেয়াদবি করে বেয়াদবদের নমুনা খুব ভালো হয় না